গাদ্দার কোন রাজ্যসভা নির্বাচনত গাদ্দারের সন্ধানত হাহাকার দিসপুরত কংগ্রেসের মতে AIUDF গাদ্দার, AIUDFর মতে কংগ্রেস গাদ্দার। শাসকীয় বৃদ্ধজোঁটে মিলালে নিমিলা অঙ্ক, বিরোধীর কাণ্ডত চকুথর রাজনৈতিক মহলর। বিগত কেটামান ঘণ্টাত রাজ্যসভা নির্বাচনের প্রেক্ষাপটর মজত নির্লজ্জ জনপ্রতিনিধির ভণ্ডামীয় ঘৃণাত নাক কুচাবল করলে সাধারণ জনতারপর রাজনৈতিক বিশ্লেষক মহলল। একমাত্র ক্ষমতা আর ধনের লালসাত মূল্যবোধ বিক্রি করে ব্যক্তিগত মুনাফার বাবে সমষ্টিবাসীর মান মর্যাদাক ধূলির সঙ্গে মিহলাই পেলা একাংশ দালালরূপী জনপ্রতিনিধির আচরণে বর্তমানের রাজনৈতিক ক্ষেত্র কলুষিত করে পেলা দেখা গল বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনক কেন্দ্র করে সৃষ্টি হওয়া পরিস্থিতি। নিমিলা অঙ্কক লো দুয়োখন আসনতে দুজনক প্রার্থী ঠিয় করাই শাসকীয় বৃত্তজোঁটে যদরে সুস্থ গণতন্ত্রক প্রত্যাহ্বান জানালে, ঠিক একদরে বিজয় নিশ্চিত থাকার পিছতো ঢুকাবাজ চরিত্রে শাসকীয় পক্ষত ভোটদান করে বিরোধী কংগ্রেস AIUDF দলেও অগণতান্ত্রিক চরিত্রক উদঙালে জনতার সম্মুখত। এটা শাসকীয় পক্ষত ভোট প্রদান করে এই সকল ভণ্ড জনপ্রতিনিধির ইটুর সিটুলে অভিযোগের আঙুলি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পরিকল্পনা মতেই কলুষিত রাজনৈতিক খেল খেলার অভিযোগ ইটুর প্রতি সিটুর। শুক্রবারে পুয়াই কংগ্রেসের মিডিয়া কোষের অধ্যক্ষ মঞ্জিত মহন্ত স্বাক্ষরিত এক বিবৃতিত কংগ্রেসের গুরুতর অভিযোগ। শুক্রবারে রাতেপা 5 বজাত CMর ঘরত AIUDFর 5 বিধায়ক মঞ্জিত মহন্ত স্বাক্ষরিত বিবৃতিত এই অভিযোগ কংগ্রেসের। বিপরীতে AIUDFর বিধায়ক তথা সাধারণ সম্পাদক করিমুদ্দিন বরভূঁয়ার দাবি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পরিকল্পনাত AIUDFক নিঃশেষ করার ষড়যন্ত্র করেছে কংগ্রেসে। আর বিধায়ক করিমুদ্দিনের প্রত্যাহ্বান, CCTV ফুটেজ পরীক্ষা করক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়, অন্যথা এই অভিযোগের বিরুদ্ধে FIR দিব AIUDFে। ইফালে কংগ্রেসের নিলম্বিত বিধায়ক সিদ্দিক আহমেদের গুরুতর অভিযোগ। কংগ্রেসের দিল্লির নেতা পৃথ্বীরাজ সাথে আর জিতেন্দ্র সিংয়ে 5 কোটি টাকা বিচারিছিল বিধানসভার টিকট প্রদানের সময়ত। কংগ্রেসের পদবী লবলেও লাগে ধনের টোপলা। কংগ্রেস নেতা সাথে আর ভূপেন রিপুনে AIUDF আর সিদ্দিক আহমেদক বলির পথা সজার গুরুতর অভিযোগ। আর সিদ্দিকে ভোট কংগ্রেসতেই দিয়া বলে দোহারিলে পুনের। মই বিধায়ক আসিলো, মই নির্দলীয় হিসাবত আসিলো, তারপর সমতা পার্টির আসিলো, ইয়ার পিছত কংগ্রেসত আহিলো। কিন্তু এনেকুয়া পরিস্থিতি কেতিয়া উঠা নাই। যেতিয়া ফার্স্ট টাইম মই এই যে ভোট দিব দিয়ার যেতিয়া গৈছো, ভোট দিয়ার পিছত ভোটটো দেখালো, কংগ্রেসের এজেন্টে ভোট দেখিছে। দেখার পিছত মই আহি লবিত বহিলো, 1 ঘন্টামান আসিলো, তারপর চা খালো, বহুত টাইম তাত থাকিলো, উলাই আহিলো। ইয়ার পিছত যেতিয়া ভোটটো হেক হল পিছত নুরুল হুদায় তেও মানে সহকারী এজেন্ট হিসাবত আসিলে, তেওঁলোক আসিলে, তেতিয়া তো তেওঁলোকে কেতিয়াও কোৱা নাই যে সিদ্দিক আহমেদের ভোটটো বেয়া করে দিছে বা যেটো ONE লিখি দিছে। ইয়ার পিছত আমি যেতিয়া ভোটটো দিলো, এই মোর দেওয়ার পিছত দিলে এই যে আমার কংগ্রেসের এজন যে বিজেপিত ভোট দিলে তেতিয়াতো তেওঁলোকে শিহর পালন করলে শশীকান্ত। কিন্তু মোর কথা হল, যদি মোর ভোটটো বেয়া হয়েছে তেতিয়া তেওঁলোকে আপত্তি কিয় নকরিলে, নম্বর 1। নম্বর 2 হল যে মই যেতিয়া ভোট দি আহিলো, মই ইয়াত বহিলো, মোর লগত তেওঁলোকে সবে কথা পাতিলে, বহুত টাইম মই আছিলো কংগ্রেসের যেটো আমার লবি এইটো তো সেটেল হলো লগত, তো তেওঁলোকে তো তেতিয়াও কোনো আপত্তি নকরিলে। আবেলি তেওঁলোকে এই কথাটো কিয় কলে যে সিদ্দিক আহমেদে ভোটটো বেয়া করেছে, নম্বর 1 এই কথাটো হল। তারপর কথা হল যে তেওঁলোকে কংগ্রেসের এটা লবি সিস্টেম রাজনীতি আরম্ভ হয়েছে, সাটে নিজে জানে যে কোনে কোনে গন্ডগোল করেছে, ভোটটো তেওঁলোকে গন্ডগোল করে আছে। কংগ্রেসের 2-3টা লবি আছে, মেইন লিডারবিলাক ইয়াত জড়িত আছে, তেওঁলোকে বেলেগেরপরা হয়তো 2 নম্বরি করে তেওঁলোকে ভোট দিছে, তেওঁলোকে জানে কোন কেনে করেছে। এতিয়া দুখিছে তেওঁলোকে AUDFক তেওঁলোকে দুখি আছে যে AUDF দিছে, কিন্তু তেওঁলোকে নিজে জড়িত আছে ইলেকশনের সাতের লগত। ইলেকশনের যেটো যেতিয়া নমিনেশন হয় কংগ্রেসের নমিনেশন, তেতিয়া তেওঁলোকে মোরপরা 5 কোটি টাকা বিচারিছিলে।
ইভেন জিতেন্দ্র সিংয়ের সাথে তেওঁলোকে বিচাৰিছিল, এইটো লৈ কাজিয়াও হ'ল। পাঁচ কোটি টকা বিচাৰিছিল বিধানসভা ইলেকশ্যন টিকেটৰ টাইমত, আৰু বহুতৰ পৰা টকা লৈছে তেওঁলোকে। গতিকে ষাঠে বিচাৰিছিলে, জিতেন্দ্ৰ সিংকে বিচাৰিছিলে, আৰু বহুতৰ পৰা তেওঁলোকে পইচা লৈছে। গতিকে তেতিয়াৰ পৰা কাজিয়া, মোৰ লগত কথা বতৰা নাই। এই যিটো এই তেওঁলোকৰ যিটো লবি, ইয়াৰ লবি তিন চাৰিজন মানুহ কংগ্ৰেছৰ মেইন মেইন লিডাৰসকল জড়িত আছে। আৰু মই আজি কৈছোঁ আপোনালোকক, তেওঁলোক যিমান দিনলৈকে কংগ্ৰেছত থাকিব ইমান দিন কংগ্ৰেছ পাৱাৰত নাহে। তেওঁলোক এটা বেপাৰী, এই ষাঠেটো হ'ল বেপাৰী মানুহ। আর এইজন ব্যাপারী ব্যাপার করেছে, তেওঁলোকে জানে যে কোনে কোনে এই বুটটো বিজেপিত দিছে। কারণ মই যদি বুটটো বেয়া করব হয় তো মই বিজেপিত বুট দিলো হয়, মই তো বিজেপিত বুট দিয়া নাই, মই তো কংগ্রেস দিছো। আর একটা কথা মই চ্যালেঞ্জ করছো যে যেটু মই যেটু পেপারত বুট দিছো এইটো নাম্বার আছে, এই নাম্বারটা উলিয়াই লোক, উলিয়াই ললে তেওঁলোকে গম পাব যে মোর সিদ্দিক আহমেদর বুটটো কত গৈছে। মই কি বুটটো বেয়া, মই বুট দিব নাজানো নেকি? যে মই তো আর 10 বার 12 বার মই বুট দিছো, রাজ্যসভার বুট দিছো। গতিকে মোর বুটটো কিয় ওএনই ওয়ান হব? মোর তো ডাইরেক্ট বুট দিছো, এইটো ওয়ান, এইটো সংখ্যা ওয়ান আছে, এইটো অক্ষরে অক্ষরিক ওয়ান নহয়। গতিকে তেওঁলোকে এইটো প্ল্যান করে তেওঁলোকে মোক মানে বলির পাঠা সাজাব বিচাৰিছে। রিজাল্ট হওয়ার আগতেও তেওঁলোকে সাসপেন্ড করেছে, কাবাক যদি সাসপেন্ড করে তেতিয়া সকজ করব লাগে, উইদাউট সকজ তেওঁলোকে কেনেকুৱা মোক সাসপেন্ড করব পারে। গতিকে এইটো গোটেইটো এটা প্ল্যান তেওঁলোকে করেছে, প্ল্যান করে মোকো বলির পাঠা সাজাব বিচাৰিছে, আৰু ইফালে ইউডিএফক বলির পাঠা সাজাব বিচাৰিছে। গোটেইকেইটা কংগ্ৰেছৰে ভোট, আগৰ পৰাই তেওঁলোকে এইটো ভিতৰে ভিতৰে এইটো প্লেনটো কৰি আছিলে, কৰি তেওঁলোকে এই গণ্ডগোলটো কৰিছে। আজি তেওঁলোকে পইচা পাতি ল'ব, তেওঁলোকে দুই নম্বৰী কৰিব আৰু বেলেগৰ ওপৰত ভোটৰ বদনাম দিব, এইটো হ'ল তেওঁলোকৰ মেইন কথা। এইটো এতিয়া ইমান দিন কৰিলে আগতেও মোক সাসপেণ্ড কৰি দিলে হয়, সেই কারণে খালি করেছে। আর এই যে যে প্ল্যান আমার বরাকবেলির কংগ্রেসের, কংগ্রেসত এতিয়া আপনাদের জানে প্রায় 90% মুসলিম ভোট কংগ্রেসত আছে। মই এইটাই কৈছিলো যে বরাকবেলির যে কংগ্রেস কমিটি বিলাক হয়েছে, এই কংগ্রেস কমিটিবিলাকত কোনো লিডারশিপত মুসলিম মানুষ নাই, আছে যে দুই এজন কোনো আনপপুলার মানুষ আছে। আর ইয়াত এতিয়া কংগ্রেসের যদি কোনোবাই পদাধিকার লয় তো পয়সা দিব লাগে, ডিস্ট্রিক্ট কংগ্রেসের যদি কোনোবাই জেনারেল সেক্রেটারি হয় কোনোবা প্রেসিডেন্ট হয় কংগ্রেস পয়সা দিব লাগে, এটা পয়সা দিয়ার একটা মানে কালচার আরম্ভ হয়েছে কংগ্রেসত। আজি মই সেই কারণে খোলা কইছো, ইমান দিন খোয়া নাই, কারণ নিজের দলের একটা বদনাম করা ঠিক নহব, যেতিয়া সাসপেন্ড করেছে গতিকে মই কবই লাগিব। কারণ এতিয়া এই ভূপেন বৰা অহার পিছর পৰা বেশি আরম্ভ হয়েছে যে কংগ্রেসের একদম একটা লিডার যদি কোনোবাই কাবাক যদি দিয়ে তাক পয়সা দিব লাগে, সি পয়সা না দিলে তার লিডারশিপ নহয়। আর এইটো নহয় যে বাই ইলেকশন টানতে কইছে আপনাদের ভালকে চাব পাৰিব, তেওঁলোকে বিজেপির লগত ম্যানেজ করে বুটটো বেয়া করেছে করেছে। গতিকে এইটো এই যে যেটো কংগ্রেস বর্তমান যে দল চলি আছে, কংগ্রেস দল এইটো কেতিয়াও পাওয়ারত নাহে, এই লিডারব আঁতরিব লাগিব, এই লিডারব যদি কংগ্রেসত থাকে তেতিয়া কেতিয়াও কংগ্রেসটো পাওয়ারত নাহে। তারপর মই এতিয়া তেওঁলোকে সাসপেন্ড করেছে, সাসপেন্ড তেওঁলোকে করক, মোৰ আপত্তি নাই। মই মোৰ সমষ্টিত আগতে যাওঁ, গৈ সমষ্টিৰ মানুহবিলাকৰ লগত মই মিটিং কৰিম, মিটিং কৰি তেওঁলোকে কি সিদ্ধান্ত লয় সেই সিদ্ধান্ত মতে মই আগবাঢ়িম। আৰু এটা খুব গুৰুত্বপূৰ্ণ কথা কৈছে আপুনি, জিতেন্দ্ৰ সিং আপোনাক 13 কোটি টকা বিচাৰিছিলে, সাথে 5 কোটি টকা বিচাৰিছে, আৰু কোনোবা জানে সাথে কিমান বিচাৰিছিলে? সাথে জিতেন্দ্ৰ সিংকে মিলি 5 কোটি টকা বিচাৰিছিলে। এতিয়া যিটো এই যে যিটো লবি এতিয়া আৰম্ভ হৈছে, এইটো মেইনলি বৰাকবেলিৰ এই লবিটোত হ'ল কমলাক্ষয়ে মেইনলি ভূমিকা লৈছে। যোৱাকালি আপোনালোকে চাব করিমগঞ্জত মোর পুষ্পতিকে জ্বলানো জ্বলোৱা হৈছে, কোনে জ্বলাইছে আপোনালোকে চাওক, কমলাক্ষর মেইন মেইন 4-5টা মানুষ তেওঁলোকে জ্বলাইছে, মোর সমষ্টিত তো করা নাই, তেওঁর সমষ্টিত এই মেইন মেইন 4-5টা মানুষ এটা ইভেজটো বেয়া করার কারণে তেওঁলোকে করেছে। গতিকে এটা লবি কেন্দ্রিক রাজনীতি আরম্ভ হয়েছে, পয়সা তো মই দিয়া নাই সেই কারণে তো কাজিয়া হল, পয়সা তেওঁলোকে বিচাৰিছে। মই তাৰপিছত মই চ্যালেঞ্জ করেছো যে যদি পয়সা দিব লাগে তেতিয়াহলে ইমান দিন কিয় মই কংগ্রেসত খাটিছো, ইমান দিন কংগ্রেস খাটার তো কোনো অর্থ নাই। গতিকে এই বস্তুটো ইমান কাজিয়া হওয়ার ষাটের লগত তো মোর কথা বতরাই নাছিল, আর এই মানুষটো যেতিয়া এজেন্ট দিছে গতিকে ন্যাচারালি তেও মোক মানে ইমেজটো বেয়া করার কারণে এই গন্ডগোলটো তেও করিব, গতিকে ইন্টেনশনালি তেও করেছে। জনপ্রতিনিধির এই ভেক ভাওনাই এটা গণতন্ত্রের ধ্বজ্যবাহী এই সকলের চরিত্রক লৈ হাজার প্রশ্ন জগাই তোলা পরিলক্ষিত হল। ব্যুরো রিপোর্ট, আসাম টকস।